তোর গ্রাহ্য হচ্ছে না। গ্রাহ্য গ্রাহ্য তো বিষয় না, তোরা হচ্ছিস আমার ভদ্রবার আসা নিষেধ করার কিডা, তোরা কিডা হে। জেলে থেকে বাইর হয়ে আইছি, এই কথা কি ঢোল পিটিয়ে সকলকে জানাইনি লাগবি নাকি? তুমি যে চুরি করে জেলে যাও এই কথা তো সকলেই জানে। আমি একটা জিনিস বুঝতেই পারতেছি না, তোমরা খামোখা আমাকে এখানে ডাইকে নিয়ে এসে কিন্তু খুব হেনস্থ করতে চাও। আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার জানতে চাচ্ছি যে আমি সুতন চুন্না ডাকাত। আচ্ছা আমার সাথে দেখা হওয়ার ভয়ে তুমি এরকম চোরের মতো পলায় পলায় থাকতেছো কিসের জন্য? চোরের মতো পলাবো কিসের জন্য? আমি তো আসলেই চোর, অরিজিনালি চোর। আমার সাথে কথা কবে না কা? আমি তোমার হয়ে এতক্ষণ উকালতি করলাম, তার প্রতিদান হিসেবে তুমি এই দিলে। মাথায় লাথি দিয়ে পায়ে সালাম করতেছেন তাই না জামাই বাবু? আপনি কিসের জন্য মহন্তর বাবুর চকিতার দিয়ে ধরাই দিয়েছেন? সে কি অপরাধ করেছে? সে তো মহন্তর বাবুর জন্ম থেকে, সে মহন্তর ঘরে জন্ম হয়েছে। শুনেন তার এক বুদ্ধেশ্বর বলে ডাকবেন, আমার খুব মাইন্ডে লাগে। শাসন করার কি আছে, সুন্দরী শালিকা বাড়িতে আসলে তো ভালোই লাগে তাই না? তাই না? উনি হচ্ছেন আর দিন দিন ভীমরতি হচ্ছে আপনার। তোর সাথে আমার কোন কথা নেই, তোর যাবতীয় কথা সব খুবই আসল সঙ্গীদের কাছে, সে এখন তোর ওস্তাদ, তোর জীবনের ওস্তাদ আর কি। মিতিয়া আমার বিপদের সময় তুই আমার সাথে এরকম ব্যবহার করিস না, আমার কথাটা শোনেক মিতিয়া। এত কিসের বিপদ রে? কিসের বিপদ? কিসের বিপদের কথা করছিস তুই? আসল স্থগিতে তোর গানে গলা পছন্দ করে নেই, অসুবিধে কি? ঢোল বাজক তবলা বাজক যে আছে ওস্তাদ তার কাছে চলে যা, হয়ে গেল। মিতিয়া তুই মাথা গরম করিস না, তুই একটু আমার কথাটা শোন, আমার বিপদ মহা বিপদ। তুই 10 নম্বর বিপদ সঙ্গে দিনতে পড়ে থাকলো, আমার কিছু যায় আসে না, আমি কিছুই শুনবো না এখন। আমার রাস্তা একদিকে, তোর রাস্তা একদিকে। এতটা সঙ্গীতের মানুষ, সঙ্গীতের শিল্পী, মহামানুষ, তোর কাছে চাইছো কা? মিতিয়া 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 তুই ধৈর্য ধরে আমার কথাটা শোন, তুই এরকম ব্যবহার করছিস কিসের জন্য? আসালত কাকা আমার গানের প্রশংসা করেছিস জন্য কি আমি বিরাট বড় শিল্পী হয়ে গেছি? আমি কি তাকে উস্তাদ মেনে গান শেখা শুরু করে দিয়েছি? আমি কি গান গাচ্ছি? মাইনলাম তুমি বড় শিল্পী হও নাই, কিন্তু আসালত কাকা যে তোমাকে যে প্রস্তাব দিচ্ছে, তোমার দুর্বলতার কারণে তো প্রস্তাব দিচ্ছে, তুমি এমন কোনো দুর্বলতা প্রকাশ করেছো সেজন্য দিয়েছে, নালি পরে এই প্রস্তাব দেওয়ার সাহস কী করে সে পায়? আমাকে তুই কয়, বারবার তুই আমাকে খালি একটা কথা কয়া যাও, কিন্তু ভালো হয়ে যাবো রে, ভালো হয়ে যাবো রে, ভালো হয়ে যাবো রে। কেন এই কথা আসতেছে, কি কারণে আসতেছে? হ্যাঁ মিতে 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 তুই রাগ করিস না মিতে। আচ্ছা ঠিক আছে মিতে, আমি তো কথা দিচ্ছি, আমি আর কোনো সময় দুর্বলতা দেখাবো না, ভালো হয়ে যাওয়ার কথাও কবো না, তাও তুই আমাকে এই বিপদের তুই উদ্ধার কর মিতে। আচ্ছা শপথ করলো কিন্তু, এ কথা কবো না, কবুল কিন্তু। আচ্ছা কো মানে তোর সমস্যা কি আমাকে কয়ে যা, কি জগদীশ কি বাড়ির থেকে নামাই দিয়েছে তাই না? বুঝে গেছি, চলে আমার সাথে, আমার সাথে থাকবো, কোনো অসুবিধা নেই, চলে। না মিতিয়া, জামাই বাবু নামা দেয় নাই, আমারই মনে হয় দিদির বাড়ি ছাড়া লাগবি। ওই যে চিত্রা এসে হাজির হয়েছে। পাল্লা আমি তো চিত্রা কথা ভুলে গেছিলাম, আমার তো ধারণা ছিল যে চিত্রা মনে হয় সংসার মশার করে এক প্রকার সাই যায় গেছে। না বিয়ে হয় নাই, সব ল্যাডা বেড়া হয়ে গেল। এখন কি করবো মিতে, তুই আমাকে একটা বুদ্ধি দে। ওরে বুদ্ধি তো বাইর করবো, তুই বুঝে পারতিস আমি কত বিপদে পড়েছি? এখন যেটা করা লাগবে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। সুজনের সাথে রাগ করলো, কাজটা কি ঠিক করলো? কি ব্যাপার রে সাবু, তুই হঠাৎ সুজনের পক্ষে কথা কা শুরু করলো যে? না পক্ষে বিপক্ষে কোনো বিষয় না, ব্যাপারটা হচ্ছে গিয়ে সুজন তো আমার গ্রামের সওয়াল তাই না? হ্যাঁ মেনে নিলাম গ্রামের সওয়াল, গ্রামের সওয়াল হয়ে সে যেটা আমাদের সাথে করেছে মনে হচ্ছে সে খুব ভালো কাজ করেছে। আরে তার জন্য তো তাকে যথেষ্ট কওয়া হয়েছে,
কিন্তু মারফত দোষ তো যা করলু সেটাকে ঠিক করলু, তুইও তো কম করলু নে। ও এবারটা বুঝতে পারিস তুই কেন মুখ কেন গুমড়া করে রাখিস। আচ্ছা ঠিক আছে, কথা কেন তালি মারফত দোষ তো কয়ে আসি। এই এই মারফত দোষ তো কয়ে লাগবে কে, কথা হচ্ছে তোর আর আমার মধ্যে মারফত দোষ তো কয়ে লাগবে কে। ইদানিং কিন্তু তোর সামসিমিটা বড় বেড়ে যাচ্ছে, আমি কিন্তু সব বুঝি হে। আমিও বুঝি হে, কেন তোমার সুজনের প্রতি হঠাৎ এরকম দরদ উঠলে উঠতেছে। সুজনের বোন মালা, তার সাথে পুরনো প্রেমের স্মৃতি তোমার সাগান দিচ্ছে তাই না? আর দূর, মালা সুজন তারা ভাই বোন, সেই জন্য কথাটা কইছি না, কথাটা কইছি সুজন আমাকে গ্রামের সওয়াল সেই জন্যে। গ্রামের সওয়াল কারে? সুজনের বোন তো তোকে ঠিকই হিট মেরে ভিন জেলার একজনের বিয়ে করে চলে গেছে। গ্রামের সওয়াল বলে কি তোকে খাতের করেছে নাকি? এই তুই কিসের সাথে কি মিলাসু? এই শোন, এই যে মারফত আমাকে গ্রামের সওয়াল সুজনের দরে অপমান করেছে, আর এই গ্রামের আসালত চৌকিদার আমাকে দরে হেনস্থা করেছে, এর কোনো বিচার হয়েছে? হয় নাই, আমি তোকে লিখে দিচ্ছি বিচার হবে না নে। এই সেজন্য করছে দালালিটা কম কর। বাবুটা কি হয়ে গেল? আমি দালালি করতেছি? ঘরেই থাকে, এই কদিন ঘর থেকে একদম বের হয়নি, আপনার ভয় মনে সামনে আসে না। আমাকে ভয় পাওয়ার কি আছে? বসো তো, কথা বলি। আমার ভয় করে নাকি তার বাপের মতো আমার ঘৃণা করে? আমি এখন কি করব ভাইজান, আপনি আমাকে কইয়া দেন, এভাবে তো জীবন চলে না। এখন আমাকে এসব কথা জিজ্ঞেস করতেছো কেন? বিয়ে করার সময় তো তুমি আমার কথা শুনতেছিলে না, তখন তো তুমিও তোমার মেয়ের মতো আমাকে সত্য মনে করছিলে। ওসব কথা এখন কয়ে কি হবে ভাইজান, তখন ভুলের বয়স ছিল, ভুল করেছি। তোমাকে আসার ব্যবহার দেখে তো মনে হয় না যে ভুল করেছিল, এখনো কি সেটাই মনে করে না? ভুল স্বীকার না করলে কি রকুর বাপের কথা অমান্য করে আপনার এখানে আসি ভাইজান? এখনো কি তোমাকে এই বাড়িতে আসতে নিষেধ করে নাকি? এই বাড়িতে আসলে যে তোমাকে না খেয়ে থাকতে হতো সে হুস্কি তার আছে? সে কথা বাদ দেন ভাইজান, সে তার কর্মফল ভোগ করতেছে। আপনি এখন বলেন এই মেয়ে নিয়ে আমি কি করব? ব্যবস্থা তো একটা করা যায়, কিন্তু আমার বুদ্ধি কি তোমাকে পছন্দ হবে নাকি? আপনি একটা ব্যবস্থা করেন ভাইজান, আমার পিঠ তো দেয়ালে ঠেকে গেছে। কদিন ধরে আমি একটা কথা চিন্তা করতেছি, তুমি যদি রাজি থাকো তাহলে পরে তোমার বেটির সাথে আমার মারফতের বিয়ে দিয়ে দিই। তোমার জীবনে যে সমস্যা এটাতেই সব কিছুর সমাধান হতে পারে। প্রস্তাবটা চিন্তা করে দেখো, আমাকে জানাও। হ্যাঁ, একশন শুরু হয়ে গেছে গা।
মেলা রায় হয়েছে পেলাম যান আপনি যা শুয়ে পড়েন তো কারে হুতে কস তবদুল্লা ভাইরে আমারে কস এই কাঞ্চন খুবই স্বাস্থ্য সচেতন মানুষ হে তাক দা বিছনা যা তাক দা গুমতি কাউটে ইংরেজিতে যেটারে বলে আর্লি ব্যাড আর্লি রাইজ সত্যি তো আমার ইংরেজি বুঝতে না সত্যি কথা কয়েছেন দুলা ভাই আপনি যা কয়েছেন আমি কিছুই বুঝার পারিনি তাই এখন তো সকালই হয়নি তা আপনি এত তাড়াতাড়ি উঠলেন কে উঠছি কি তা মাগ না পরিতির দাহে উঠছি আমার হোর বাড়িতে একটা অ্যাটাচ বাথরুম আছে রে অ্যাটাচ বাথরুম বুঝো সেটা বাংলা কিতা জানো অ্যাটাচ বাথরুমে বাংলা হয়েছে কি অ্যাটাচ দেট কালা সোয়াল লাগুম রাতে বেলা কত রান নাই ঠিক আছে দুলা ভাই রাইট করে আপনার কষ্ট করা লাগবে না পেশাব করতে উঠেছেন না যান প্রকৃতির ডাকে সারা দিয়ে আসে শুয়ে করেন গে প্রকৃতির ডাক তো বেটা ইহানো বেশি এই প্রেম প্রীতি ভালোবাসা এটাও তো বড় প্রকৃতির ডাক তোর ঘটনাটা কি তা কছেন বদ্র ঘরার থেকে আওয়ার পর তোর মনটা খুব একটা সুবিধা মনে হতেছে না সন্দেহ মতে কুস্তা হয়েছে এই খুব বড় কোনো আঘাত পাইছিস নাকি রে আমারে কয় কইল্লা ক একদম ঠিক কথা কয়েছেন দিলা ভাই বদ্রপাড়া যাওয়ার পরে এমন কিছু ঘটনা ঘটেছে মানে আমার বুকটা একদম ভেঙে গেছে বলতে পারেন যে কিছুতেই ভুলতেই পারতেছি না ফেরমের জ্বালা এটা যে সেই জ্বালা রে এটা একবার কুল যে মধ্যে লাগলে সারা জীবন এটা লই তোর করতে আমি তোরা আগেও সাবধান করতাম চাইছিলাম তো তোর লোক তো কথা কম জান না তুই আবার রং সং মাইককে গিয়ে তোর বইন্দারা লাগাস আপনি যেটা ভাবতেছেন এটা এরকম মানে প্রেম করি তো বিষয় না এটা দুলে ভাই অহনো আমার কাছে গোপন করতাছস তুই বুধ বুঝলা গেছস আমি হালি তোর দুলা ভাই না আমি কইলাম একটা সাচ্চা প্রেমিক পুরুষ এই পৃথিবীতে যে কয়জন প্রেমিক পুরুষের লইয়া কথাবার্তা হইছে ওই মজনু যে আছে মজনু ফরাই দা এরপরে আইব কাঞ্চন্যা কাঞ্চন্যা মাল্লা তুই বুঝো নাম শুনস না এই নাম দুই ফরাসি নাম আইব তুই আমারে ক কইলা আপনি কত জিনিস আমি পড়ে শোনাচ্ছি জন্মেছিস তুই কোন জাতির ঘরে আহা আমার জাতের না মিললে তোর এই আকাশে ঠাই হবি না হবি না রে চাঁদের গায়ে চাঁদ তো এখন লাগে না পাগল সুজন কয় না এটা কয় হবি না বলে হবি পাগল সুজন বলে চাঁদে ডাকিয়া এমন জাত ভেদ তুই শিখলি কার কাজ দিয়ে ফকির লালন যদি আজ থাকতো বাসিয়া দুঃখে বুক ভাসাইতো কাঁদিয়া কাঁদিয়া আচ্ছা দুলে ভাই কন্ত এই যে এই যে কথাগুলো নাটক করলাম আমি এর মধ্যে কি আপনি কোথাও দেখেছেন যে কোন ধর্মকে আঘাত করে কোনো কথা আমি লিখেছি বা বলেছি এই যে এই যে ভদ্রপাড়ার ওই যে ইয়ে আছে না আমার পথ সে নাকি আমার পথ চাইটা নাকি পুরোটাই হচ্ছে ধর্মবিরোধী লেখা আপনি কন্ত কোন জায়গায় আপনি ধর্মবিরোধী শব্দ পাইছেন কিতা কবিতা মনে হচ্ছিল কিতা পড়ছ তোরা সমস্যা কিতা জানো কে হয়েছে কি তোরা যারা নিজের বড় শিল্পী মনে করো তোরা সব বিষয় একটা পণ্ডিত করো এই ধর্ম নিয়ে তোর কথা বলে তোর কিতা ধর্ম সম্বন্ধে জানো কর দুলো এই ধর্ম নিয়ে কোনো কথা কইলে তোমার পথ কিরে আমি তো এই প্রথম গাল তারা সবাই তাই করতেছে প্রতিভা ধরায় দিবি প্রতিভা পুষ্পিত আর দিবি না তারা সরপাড়া চুরির কেসের শেষ পর্যন্ত কি হলো রে টাকা এই কথা আমার জিজ্ঞেস করছে কিসের জন্য আমি কি চৌকিদার না দারোগা ইজাজ দেখাচ্ছ কে রে আরে চুরির খবর শুধু চৌকিদার দারোগার কাছেই তো থাকে না সুরেগের কাছেও থাকে এ জাগের কাছে থেকে তাকে জিজ্ঞেস করতো আমার কাছে কোনো খবর নাই এ বাদ দে কালু তুই টেপাকার চুরির খবর জিজ্ঞেস করিস না উয়ের কাছে এখন আর চুরির খবরা খবর কিছুই থাকে না তা টাপা তোর কাছে কি এখন গান বাজনার খবর থাকে রে এই ইয়ার কি করিস না তো রাইতেছে মেলা বাড়ি যা ও আমি তো ভুলে গেছিলাম তোকের বাড়ি তো আবার শুই গাও
শুধু তোর ভুল হবে কেন টাপা, যেইভাবে তিন রাত এই ভদ্রপাড়ায় এসে পড়ে থাকি তাতে তো আমাদের নিজেরই ভুল হয়ে যায় যে আমাদের বাড়ি সুইগাঁও। তোদের ওই সুইগার সুজনদের চিনিস নাকি? সুগার মার্কা চেহারা চিনবো নাকি? তা সুজনের সাথে কি তোমার দেখা হয়েছে? তুমি হঠাৎ করে সুজনের কথা জিজ্ঞেস করলে কে টাপা? হ্যাঁ, ওয়েক তো ইদানিং ভদ্রপাড়ায় আসা যাওয়া শুরু করেছে। শুনেছি ওয়েক আসলতে শিষ্য হয়েছে, ঘুরা ডিম আসলতে শিষ্য হয়েছে। ও কথা না কয়া কথা, আসলতের বেটি শিষ্য হয়েছে। তা তোর সাথে কি ওয়ের দোস্তি হয়েছে রে? তোর কেবা করে মন হইলো যে ঝোকারের সাথে আমার বন্ধুত্ব হয়েছে? তাক দেখি তো মনে হয় একটা ঝুকার মার্কা ধান্দাবাজ। ধান্দাটা যে কি সে কথা তো তো কইলেমই রে টেপা। হ্যাঁ, সে হইলো গিয়ে আসলত চৌকিদারের কাছে গানের উচিলায় তার মেয়ের সাথে অবশ্য সে ঘুরে বালি পুড়ে গেছে, কারণ আমাদের দোস্ত মারব তাক ধরে আইসা মতো ধুলাই দিয়ে দিছে। সোজাসুজি কয়ে দিছে যে ওকজনাই ভদ্রপাড়ায় আর কোনোদিন না দেখে। অবশ্য এই কথা শোনার পর আমাদের দোস্ত সাবু মনে হালকা একটু হিট খাইছে, একটু দুঃখ পাইছে আর কি। এরপরে যদি আবার সেই গ্রামে আসে মারফত এক সাইজ করা লাগবে না, আমি নিজেও এক সাইজ করব। তোগের বন্ধু তো, তোগের গ্রামের তো, যা ভালো করে সাবধান করে দিস। যা একালু, চল। চল, কথাটা শুনে গেলাম ভালোই। আরে না, তা হওয়ার যাবে কেন? বউ সুন্দরী না হলে কি শালিকা সুন্দরী হয়? কই বউ যে সুন্দরী ছিল সে কথা জীবনে কোনদিন মুখ দিয়ে কথা শুনলাম না। আর শালিক করবার তো জপমালা হয়েছে, ঠান্ডা লাগে নিমুনিয়া আগে বাদুক তখন দেখবো না। তো মাটিতে বিছনা করার কি দরকার ছিল জামাই বাবু? এই মাটি ছুবিলে কোনো সুবিলে কয়েকখান ঘর দেখে তোর বোনে বিয়ে দিছিল, অমুক ধুলি মার্কা রাজপ্রাসাদ বানা রাখিছে সেখানে খাট পালঙ্ক থর থর সাজা নিয়ে, গরমের দিন হয় তা না হয় একটা কথা হয়। আরে আমার নিয়ে এত চিন্তা করে না, এই শীতের মধ্যে গানের আসরে কত রাত কাটায় দেওয়া অভ্যাস আছে। আপনিও বুদ্ধিশ্বর মহন্তের সাথে থাকলেন। কি হয়েছিল তোর? তোকে তো সমাধান দিবে কইছে কেউ? বারান্দায় শুয়ে ঠান্ডা লাগে অসুখ বাদ লিখে দেখবেনি তুই? বাপরে, জামাই বাবু ঠান্ডা লাগার ভয় করতিছু, কিন্তু ওই লোকটা যে বাইরে শুইছে তার কি ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগলে কি করা যাবে? আমরা মনে কথা দাওয়াত দিয়ে আনবে গেছিলাম তাই না? দেখ এক চিত্রা, আচারে কথা কয়ে কিন্তু মেজাজ খারাপ করবো না, কুটুম বাড়ির বেড়া বেড়াইছে কুটুমের মতো থাকে। মহন্ত মহন্ত করে আচারে কথাবার্তা কয়ে মেজাজটা খারাপ করছে, জানলা বন্ধ কর। কিসে চাদার মধ্যে তোমার দিদির একটু মাথা গরম, তোমার কিন্তু বেশি বেশি হওয়া যাচ্ছে শুনতেছি না।